জমে উঠেছে ঈদের বাজার, চলছে শেষ মুহূর্তের বাজার সদাই। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, শেষ মুহূর্তে বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর ঈদের প্রয়োজনীয় পণ্যগুলোর দাম কেমন রয়েছে? দেখুন, আগামীকালকে পবিত্র ঈদের ফিতর, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। শেষ মুহূর্তের কেনাকাটা যদি দেখায়, আমি যদি সরাসরি বাজারের চিত্র তো দেখাই, তাহলে দর্শকরা ভালোভাবে বুঝতে পারবে। আমি দেখেছি যে সকাল থেকে, বিশেষ করে যদি আরো নির্দিষ্ট করে বলা যায়, যে সকাল 9টা 10টার পর থেকে পুরো বাজারে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর। এবং যেহেতু যাদের ঈদ পালন করতে ঢাকাতে আছে, তারাই মূলত এই বাজারগুলোতে ভিড় করছে। এবং পোশাক আশাক পাশাপাশি, যেহেতু এক রাত পহলে ঈদ, সেক্ষেত্রে খাবারের যে আনুষঙ্গিক, সেগুলো কেনার জন্য ভিড় করছেন। বিশেষ আমি যদি আরো নির্দিষ্ট করে বলি, সাধারণ সেমাই, লাচ্ছি সেমাই, গুঁড়া দুধ, এলাচ, লবঙ্গ, কিসমিস অর্থাৎ মশলার আইটেম সহ এবং পোলাওয়ের চাল, এই ধরনের পণ্যের গুলো ক্রেতা বিক্রেতাদের মধ্যে ভিড়ও বেশি এবং ক্রেতারা এটা সবচেয়ে বেশি কিনছেন, সেমাই, গুঁড়া দুধ, চিনি। তবে এখানে দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেক ক্রেতাদের মতে যে আসলে যে কোনো উৎসব আসলে দামটা বেশি নেওয়া হয়, এটা যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। আবার অনেক ক্রেতায় বলছেন যে আসলে ঈদের সময় এই বাড়তি দামটা মেনে নিয়ে তারা উৎসবকে প্রাধান্য দিতে চান। আর যারা বিক্রেতা, তারা বলছেন যে আসলে এই সময় বিভিন্ন ব্র্যান্ডের যে লাচ্ছি সেমাই সহ বিভিন্ন মশলা, সেইগুলোর চাহিদাটা সবচেয়ে বেশি। আমি যদি দামের বিষয়টা বলা হয়, 50 টাকা থেকে শুরু করে 1500 টাকা দামের বিভিন্ন মানের এবং স্বাদের দেশি বিদেশি লাচ্ছি সেমাই বিক্রি হচ্ছে, এবং যেগুলো হাজারের উপরে সেগুলো বেশিরভাগই আমদানি করা ভারত এবং পাকিস্তান থেকে। এর পাশাপাশি মাংসের বাজার যদি বলা হয়, মাংসের বাজারও কিন্তু একেবারেই চড়া। কিছুদিন আগেও দাম দর করার সুযোগ থাকলেও আজকে কিন্তু কোনো দাম দর করার সুযোগ নেই। একদম গরুর মাংস 780 থেকে 800 টাকা, কারণ বাজারে 780, পলাশি হাতের পুলে 800 টাকা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আরেকটু বিষয়ে বলা হয়, মুরগির দামটা, বিশেষ করে ব্রয়লার মুরগি, 250 থেকে 260 টাকা কেজি, সোনালি মুরগি 450 টাকা কেজি। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কাঁচামরিচ, টমেটো, ধনে পাতা সহ বিভিন্ন যে সালাতের উপকরণ, সেইগুলো কিন্তু চাহিদাটাও বাড়ছে। তবে সালাতের উপকরণের দামটাও কিন্তু তুলনামূলক একটু নাগালে গেছে। যদি এক কথা আপনাকে বলা হয়, শেষ মুহূর্তে সেমাই সহ অন্যান্য আনুষঙ্গিক খাবারের পণ্যের চাহিদাও বাড়ছে এবং বিক্রি চলবে মধ্যরাত পর্যন্ত। এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সবশেষ। ঈদের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।